ম্যানচেস্টার সিটির জার্সিতে এই মৌসুমে কি দুর্দান্তই না খেলেছেন লিরয় সানে। সিটিকে চ্যাম্পিয়ন করার পথে নিজে গোল করেছিলেন 14টি ও সতীর্থদের নিয়ে গোল করিয়েছেন 17টি। সেই সানেই কিনা বাদ পড়লেন রাশিয়াগামী জার্মানি বিশ্বকাপ দল থেকে। ওদিকে সদ্য চোট কাটিয়ে ফিরলেও জোয়াকিম লোয়ের চূড়ান্ত দলে আসেন, জায়গা পেয়েছেন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। প্রায় পুরো মৌসুম চোটের সঙ্গে লড়েছেন, তাই বিশ্বকাপে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক নয়্যারকে পাওয়া নিয়ে সংশয় ছিল। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে শেষ প্রীতি ম্যাচে গোলপোস্টের নিচে নয়্যার দাঁড়িয়েই প্রমাণ করেছিলেন রাশিয়ার বিমানে ওঠার জন্য প্রস্তুত আছেন। সে ম্যাচে 32 বছর পর জার্মানি অস্ট্রিয়ার বিপক্ষে হারলেও লয়ের বড় পাওনা ছিল বিশ্বকাপ জেতানো, গোলরক্ষককে ফিরে পাওয়া। তাই 23 সদস্যের দলে নয়্যার ফিরেছেন অটোমেটিক চয়েস হিসেবেই।